কর্মচারীদের কিভাবে বঞ্চনা করা যায়, কিভাবে তাদের টাকা না দেওয়া যায়, তার ফন্দি ফিকির করার জন্যই তাদের ছিল এই ডিএ, যেহেতু এই সরকার এই বাজেটে রাখেনি। এই সরকার যদি ডিএ দেওয়ার মানসিকতা থাকতো তাহলে আমাদের ইন্টারিম পে যেটা ছিল সেটাকে ডিএ হিসাবে দেখিয়ে দিত না, এবং ডিএ এর জন্য যে মামলা চলছে সে মামলা দিয়ে সরকার বিরোধিতা করছে যে না ডিএ দেওয়া যাবে না। প্রাথমিকভাবে পে কমিশনের যে রিপোর্ট বেরিয়েছিল তাদের ডিএ পাবে বলে তার উল্লেখটাই এরা রাখেনি। আমাদের যৌথভাবে সরকারি কর্মচারী শিক্ষকদের লড়াই আন্দোলন 27 তারিখে আমরা করেছিলাম, সেদিন এই লড়াইয়ের ফলে পরবর্তী ক্ষেত্রে ডিএ পাবে এটা যুক্ত করেছে, কিন্তু আমরা দেখলাম প্রথম এবারই পে কমিশন, যে কমিশনের ক্ষেত্রে ডিএর কোনো ঘর নেই। এতদিন ধরে ছিল জিনিসপত্রের দাম বাড়ছে, স্কাই রকেটিং প্রাইস ভ্যালুজ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ডিএটা একান্তভাবে দেওয়া উচিত, কিন্তু তা করেনি এই সরকার। 4 বছর ধরে পে কমিশন যা কমিটি বসিয়েছিল তারা সব হিসেব করে দেখেছে যে কর্মচারীদের কিভাবে বঞ্চনা করা যায়, কিভাবে তাদের টাকা না দেওয়া যায়, তার ফন্দি ফিকির করার জন্যই তাদের ছিল এই ডিএ, যেহেতু এই সরকার এই বাজেটে রাখেনি। এর বিরুদ্ধে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ শিক্ষার সাথে যুক্ত কর্মচারী যারা আছে আগামী দিনে সরকারের বিরুদ্ধে বৃহত্তর লড়াই আন্দোলনের মঞ্চ তারা তৈরি করছে, নিশ্চিতভাবেই তাদের সেই জায়গায় দিতে হবে। এবং যারা আমাদের কন্ট্রাকচুয়াল যারা টিচার, প্যারা টিচার, ভোকেশনাল টিচার থেকে শুরু করে এমএসকে এসএসকে থেকে শুরু করে যারা সব আছে, তাদের লড়াই আন্দোলন তারা যে বিভিন্নভাবে করছেন, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের পাশে আছে। মনে রাখা দরকার প্যারা টিচারদের যে উপরে যে কল্যাণীতে যে আক্রমণ হয়েছিল, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রত্যেকটি জেলাতে তার বৃহত্তরভাবে লড়াই সেই জায়গায় করেছে। কারিগরি শিক্ষকদের উপর আক্রমণ, সেখানেও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইতিবাচক ভূমিকা পালন করেছে। তাদের লড়াইকে আমরা কুর্নিস করি, নিশ্চিতভাবেই এই অসংগঠিতভাবে যারা আছে তারা সংগঠিত হোক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তাদের পাশে আছে। আর আমাদের যেখানে সাধারণের শিক্ষা যারা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সব থেকে বড় কথা বলে, কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার কেন্দ্রীয় বরাদ্দ দিন দিন কমিয়ে দিচ্ছে, রাজ্যে বাজেটে শিক্ষার যে বরাদ্দ থাকা উচিত সেটা কমিয়ে দিচ্ছে, শিক্ষাকে ওরা বেসরকারিকরণ করতে চাইছে, বাণিজ্যিকরণ করতে চাইছে, বেসরকারি স্কুলগুলো ঢালা অনুমোদন দিচ্ছে। এদিকে বিজেপি গভর্নমেন্টের ওই সরস্বতী শিশু মন্দির থেকে অন্যান্য স্কুলগুলো বিরোধিতা করছে, আর সরকার তাদের স্কুলগুলোকে ঢালাওভাবে সেই জায়গায় অনুমোদন দেওয়ার চেষ্টা করছে। দ্বিচারী মনোভাব এক জায়গায় ক্ষেত্রে আছে, কিন্তু আমরা মনে করি গরিব ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য, সাধারণ ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য, প্রান্তিক ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য, সাধারণ শিক্ষা ব্যবস্থাকে রক্ষার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দাবি হচ্ছে রিড ওয়েল অ্যান্ড টিচ ওয়েল, শ্রেণীশিক্ষণকে ভালো জায়গায় রাখার পরে সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ শিক্ষাকে আমরা রক্ষা করব। 100 বছর এবিটি পদার্পণ করেছে 1921, আর এখন হচ্ছে 2020, আমাদের সূচনা পর্ব হয়েছে 6 তারিখ। আমাদের লড়াইটাই হচ্ছে রাস্তায় থাকো, সংগঠিত করো, সংগঠিত করার মধ্য দিয়ে এই সরকারের হুমকি ধমকি আর না, এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে যে গণতান্ত্রিক বাতাবরণ স্কুলগুলো ছিল যে লোকেরা ভেঙে চুরমার করে দিয়েছে, সেই জায়গাটাকে নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই এবং অর্জিত অধিকার আমাদের যা আছে একটাও যেন ওরা কেড়ে নিতে পারে, তার জন্য এবিটির সঙ্গশক্তি লড়াই করবে শতবর্ষে, সেই স্লোগান আমরা সেই জায়গার ক্ষেত্রে ব্যবহার করেছি। এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা এবং ধর্মীয় কাঠামোকে যেখানে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ধর্মীয় অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ এর বিরোধিতা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি করে। তারা চায় বিজ্ঞান ভিত্তিক চিন্তন মননের মধ্যে ছেলেমেয়েরা এগিয়ে যাক, প্রসারতা তার জ্ঞান বৃদ্ধি হোক, বাস্তব যুক্তিবাদী মন, যুক্তিবাদী মানসিকতা তৈরি হোক, সেক্ষেত্রে আমরা পাশে আছি। আমাদের লড়াই, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অভিমুখ সঠিক জায়গায় থাকবে।